हेलो गाइस वेलकम टू टीसी कंप्यूटर रिक्रिएशन डियर फ्रेंड्स सम्मानित বন্ধুগণ আজ কে আমি আপনাদের নিকট এমএস এক্সেল এর ছোট একটি ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা শিখব ক্যালকুলেশন কম্বাইনিং নিউমেরিক ডেটা এন্ড টেক্সট ডেটা অর্থাৎ নাম্বার ডেটা এবং টেক্সট ডেটার মিশ্রণে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি যেমন আমি এখানে একটি টেবিল কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে চারটি প্রোডাক্টের নাম দেওয়া আছে মাউস কিবোর্ড এরপরে 16GB পেন ড্রাইভ এইচডিডি ঠিক আছে এরপর রেট মাউসের রেট কত করে 380 টাকা করে কোয়ান্টিটি 5 ফাস্টি অর্থাৎ মানলাম ফাস্টি মাউস বিক্রি করলাম প্রতিটা মাউসের মূল্য হলো 380 টাকা করে তাহলে 380 টাকা করে ফাস্টি মাউসের মূল্য আসে 1900 টাকা এরকম কিবোর্ড 650 টাকা রেট আমি বিক্রি করলাম 10টি ঠিক আছে তাহলে 10টি কিবোর্ড 650 টাকা করে 6500 টাকা এরকম ভাবে 16GB ফ্যান ড্রাইভ 320 টাকা করে 25টি দাম আসে 8000 টাকা এরকম ভাবে এইচডিডি হার্ড ডিস্ক 2500 মানে 2500 টাকা করে 10 পিস দাম হলো 25000 টাকা এই কোয়ান্টিটি অ্যামাউন্ট আর রেট অ্যামাউন্ট কে গুণ দেওয়ার পরে এখানে 1900 বা টোটাল সমষ্টি করে এখানে এসেছে তো এখন বিষয়টা হচ্ছে কোয়ান্টিটির মধ্যে আমরা এখানে যে 5 লিখলাম 5 কি ফিস নাকি প্যাকেট সেটা তো আমাদের এখানে উল্লেখ করে দিলে স্পষ্ট হয়ে যায় নাকি তো এখানে স্পষ্ট আমি যদি এখানে ফিস লিখে দিই ফি সি এস হ্যাঁ ফি সি এস আমি এখানে ফি সি এস লিখে দিলে দেখবেন আমাদের টোটালের ঘরে যে 1900 টাকা ছিল সেটা এখন ভ্যালু রং ইনবিলেট বাতাচ্ছে এখানে সবগুলা হ্যাশ হ্যাশ চলে আসছে তো এখানে এই রংটা ইনবিলেটটা কেন বাতালো কেন এটা বাতাচ্ছে কেমন সেটা আমাদেরকে বুঝতে হবে রং বাতানোর কারণটা হচ্ছে যে রেটের ঘরে হলো নিউমেরিক ডেটা ঠিক আছে মানে নাম্বার ডেটা আর কোয়ান্টিটি ঘরে নাম্বার ডেটা ছিল 5 তো এই নাম্বার ডাটার মধ্যে কি হয় ক্যালকুলেশন হয় তো নাম্বার ডাটার ভিতরে আমি যদি ট্যাক্স ডাটা যোগ করে দিই তাহলে এটা তো আর সে ক্যালকুলেশন করতে পারবে না তো এটা কিভাবে কোন নিয়মে কোন ফর্মুলাতে করতে হবে কোন ট্রিক্সে করতে হবে সেটা আমাদের জানতে হবে সেটা করার জন্য আমাদের এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে কোয়ান্টিটি বলে যে 5 10 25 5 প্যাকেট 10 প্যাকেট 5 পিস 10 পিস 25 পিস ঠিক আছে এগুলো 10 পিস এগুলো আমাদেরকে পিচ পিসিএস পিচ পিস লিখতে হলে পিচেস লিখতে হলে আমাদেরকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে ট্রিক্সটা হচ্ছে যে আমি এটা তুলে দিচ্ছি তুলে দিলাম দেখুন এটা তুলে দেওয়াতে আবার কি ঠিক হয়ে গেল নাকি এখানে 1900 চলে আসছে তো এখানে আমাদের কাস্টম কি করতে হবে নাম্বার ভ্যালু বসাতে হবে কাস্টম নাম্বার ভ্যালু বসাতে হবে তো সেটা বসানোর জন্য আমরা এগুলো সবগুলো সেট করব সিলেক্ট করার পরে এই যে এখানে দেখুন এখানে এই যে নাম্বার গ্রুপটা আছে বা নাম্বার বোর্ড যেটা বলেন বা নাম্বার সেকশন এই নাম্বার গ্রুপের বা বোর্ডের কর্নারে এদিকে একটি অ্যারো চিহ্ন আছে আমরা এই অ্যারো চিহ্নের মধ্যে কি করব ক্লিক করব অ্যারো চিহ্নে ক্লিক করলে অ্যারো চিহ্নে ক্লিক করার পরে যে ফরম্যাট সেল একটা পপআপ উইন্ডো আমাদের সামনে প্রদর্শিত হবে ডিসপ্লে হবে এখানে নিচে একবারে নিচে এইখানে একটা কাস্টম লেখা আছে কাস্টম ফরম্যাট আমরা এখানে কাস্টম ফরম্যাটে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে জেনারেল লেখা আছে তো আমরা এই জেনারেলটা কি দিব কেটে দিব এটা কেটে দিয়ে আমি এখানে হ্যাশ দিব হ্যাশ দিলাম হ্যাশ দেওয়ার পরে ডাবল ইনভার্ট কোটেশনের ভিতরে আমরা লিখব আমরা যে লেখাটা লিখতে চাই পিচেস হলে পিচেস প্যাকেট হলে প্যাকেট বা আদার্স অন্য কিছু হলে অন্য কিছু লিখতে পারি তো আমি এখানে লিখে দিলাম পি সি এস ফুল স্টপ লিখে দিলাম এখন আমি যদি ওকে দিই তাহলে দেখবেন যে কোয়ান্টিটি প্রত্যেকটা অ্যামাউন্টের পরে পিচেস এই টেক্সট ভ্যালুতে চলে আসবে এবং এবং কি আমাদের যে আমাদের টোটাল করছিলাম যে টোটাল মাল্টিপ্লাই করে আমরা টোটাল যে সমষ্টিটা পেয়েছি সেটার মধ্যে কোনো ইনবিলেট মেসেজ আসবে না কোনো রং মেসেজ আসবে না ওকে দিলাম দেখুন 5 পিসেস 10 পিসেস 25 পিসেস 10 পিসেস চলে আসছে এখন রং কি বলেন আমি এখন যদি এখানে মনে করেন 5 এর জায়গায় আমি যদি এখানে করে দিই 8 দেখুন এখন 8 নিয়ে গেছে 3040 টাকা হয়ে গেছে তারপরে আমরা এখানে এখানে টাকা টোটাল টাকা মধ্যে আমরা একটা
টাকার একটা সিম্বল আছে আমরা এখানে ক্লিক করব অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করব এরোতে এরোতে ক্লিক করার পরে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাব যাওয়ার পর আমরা এখানে এরোতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে বাংলাদেশ লেখা থাকবে টক শুরুতে টক সিম্বল থাকবে এই দেখেন বাংলাদেশ টক ঠিক আছে এখানে ক্লিক করব ওকে দিব দেখুন চলে আসছে এখানে যে ডেসিমাল পরে যে জিরোগুলো সেগুলো আমরা এখান থেকে ইনভেস্ট করতে পারি ইনভেস্ট করে দেখুন 300 কি হয়ে গেল 3040 টাকা 6500 টাকা 8000 টাকা 25000 টাকা চলে আসছে ওকে ঠিক আছে বন্ধুগণ ছোট্ট একটা ট্রিক্স এটা মনে রাখবেন অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ